1845 সালে শুরু হয়েছিল এই ইমামবাড়ার নির্মাণ কার্য এবং ফাইনালি 1861 সালে 21,413 টাকা ব্যয়ে সেজে ওঠে আজকের এই ইমামবাড়া। হাজী মোহাম্মদ মহসিন, যিনি বাংলার অন্যতম মহান পরোপকারী ব্যক্তিত্ব ছিলেন, পেশায় বণিক, এই মহসিন সাহেবেরই একটি ট্রাস্টের অর্পণকৃত অর্থ দিয়ে নির্মিত হয়েছিল ইমামবাড়া। এই দুর্দান্ত স্মৃতিস্তম্ভটির আকর্ষণ বিশাল গেটওয়ে এবং দুপাশের সুউচ্চ টাওয়ার, যার 151টি সর্পিল সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই গঙ্গা নদীর আঁচলে পালিত পুরো এলাকাটা দেখতে পাওয়া যায়। আর দুই টাওয়ারের মাঝে বিশাল ঘড়ি, যা লন্ডনের বিগ বেনের মেসার্স ব্ল্যাক অ্যান্ড হার্ডি কোম্পানি দ্বারা নির্মিত, যার তৎকালীন মূল্য ছিল 11,720 টাকা। আমি হাঁপিয়ে গেছি একদম। 150টা সিঁড়ি উঠেছি, 150টা সিঁড়ি নেমেছি, গিয়ে দেখলাম তিনটে বড় বড় ঘন্টা বাজছিল না। যদিও যখন এই ঘড়িতে বাজে, মানে টাইম হয়, তখন ঘন্টাগুলো বাজে, বড় বড় ঘন্টা দেখেছি। আর পুরো ওপর থেকে, একদম ওপর থেকে ওই শহরের ভিউটা দেখেছি। পায়ে প্রচণ্ড ব্যথা করছে, আমি দাঁড়িয়ে আছি। ওই যে ঘন্টা বেজেছে, ইমাম কথার অর্থ হলো মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় গুরু। হাজী মোহাম্মদ মহসিন 12 জন ইমাম সাহেবের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এই ইমামবাড়া। স্বর্গীয় এবং শ্রদ্ধেয় কেরামত আলী হলেন এই ইমারতের নির্মাতা, যার সুদক্ষ এবং নিপুণ শিল্পশৈলীর প্রমাণ রেখে গেছেন এই ইমামবাড়ার প্রতিটি ইটে। একটি সূর্য ঘড়ি, যা বর্তমানে আর কাজ করে না, নষ্ট হয়ে গেছে। সাদা সাদা চোকার মার্বেলের মেঝে সহ একটি প্রেয়ার হল বা প্রার্থনা গৃহ, যেখানে হযরত মোহাম্মদ, বিবি সায়েদা ফাতিমা, হযরত আলী, ইমাম হুসেন, ইমাম হাসানের স্মরণে 5টি তাজিয়া। বাইরের দেওয়ালের উপরের দিকে হাজী মোহাম্মদ মহসিনের তোলেয়াত নামা বা ফার্সি ও ইংরেজদের মধ্যে ট্রাস্ট দলিলের অনুলিপি খোদাই করা আছে এবং মহসিন সাহেবের সমাধিও ইমামবাড়ার ঠিক পেছনেই আছে। প্রবেশ মাত্রই দেখতে পাবেন প্রসারিত চতুষ্কোণ আঙিনা, যার চারপাশে বিশাল আকৃতি কারুকার্য মণ্ডিত ইমারত, যা আপনার নজর কাড়বেই। এটি শিয়া মুসলিমদের জামাত হল এবং মসজিদ, যার সৌন্দর্য আপনাকে একদম অবাক করবে। হুগলির ইমামবাড়ায় আসতে হলে আপনি যদি হাওড়া থেকে আসতে চান, তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে ব্যান্ডেল নৈহাটির যে কোনো ট্রেনে হুগলি ঘাট স্টেশনে নামলেই আপনি পায়ে হেঁটে পৌঁছে যাবেন ইমামবাড়ায়। আর আপনি যদি কলকাতা থেকে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে নৈহাটি এবং নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকালে চেপে হুগলি ঘাট স্টেশনে নামলে পায়ে হেঁটে পৌঁছে যাবেন এই হুগলির ইমামবাড়ায়। আজকে আমি ঘুরে দেখালাম হুগলি জেলার ফেমাস হিস্টোরিক্যাল প্লেস ইমামবাড়া। এরকম আরও সমস্ত ভিডিওর আপডেট পেতে সঙ্গে থাকো উইথ ট্রাভেল একটা, চলো আর
আর ভিডিওটা পুরো দেখে ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।